ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে গত দুই মৌসুম ধরে একজন ফুটবলারকে নিয়েই চলছে টানাপোড়েন। বাকি সবাই হয় কোনো দলে আছেন অথবা চলে গেছেন। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে দলের থেকেও আলোচনায় থাকতে না চেয়ে আরও বেশি আলোচনায় থাকছেন। ট্রান্সফার মার্কেট খোলার দিন থেকে শুরু করে শেষ সেকেন্ড পর্যন্ত চলে, এমবাপ্পে যাবেন রিয়াল মাদ্রিদে নাকি থেকে যাবেন পিএসজিতে, এই এক আলোচনা এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিদিনই নিত্য নতুন খবর আসছে এমবাপ্পে আর রিয়ালকে নিয়ে, আর এখানে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্যান গ্রুপগুলো। তবে কোনো আলোচনাই টিকছে না বেশিক্ষণ। ফ্যাব্রিজিও রোমানোর স্ট্যাটাস নিয়েও ট্রল হচ্ছে নানাভাবে। আজকেও এমবাপ্পেকে রিয়াল পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই আবার বলা হচ্ছে কোনো আলোচনাই হয়নি দুই পক্ষের মধ্যে। তবে ফ্লোরেন্তিনো পেরেস এই বিষয়ে কথা বলেন কালে ভদ্রে। সাধারণত একেবারে কংক্রিট কোনো সংবাদ না থাকলে তিনি সামনে আসেন না এই বিষয় নিয়ে। তবে সুপার কাপ জয়ের পর আজ আর কোনো বাধাই আটকাতে পারেনি পেরেসকে। ভিনিসিউসের একের পর এক গোল আর বার্সেলোনার পরাজিত মুখাবয়ব আনন্দে ভাসাচ্ছিল রিয়াল বসকে। তাই তো এমবাপ্পেকে নিয়ে করা প্রথম প্রশ্নে পাত্তাই দেননি পেরেস। এসব নিয়ে কথা বলার সময় আজকে নয়, আজকে দিনটা এই ফুটবলারদের সঙ্গে আনন্দে মাতার। আজ আমি কেন অন্য দলের অন্য কোনো ফুটবলারকে নিয়ে কথা বলবো, আজ আমরা জয় উপভোগ করব। তবে সমর্থক হৃদয় তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই তো পেরেস যখন কথা বলছিলেন তখন স্টেডিয়ামে দর্শকদের চ্যান্ট এমবাপ্পেকে নিয়ে। স্বাভাবিকভাবেই তাই আরও একবার প্রশ্ন ছুটে যায় প্রেসিডেন্টের দিকে। এবার আর নিশ্চুপ থাকতে পারেননি, তবে উত্তরটা ছিল হেয়ালি মেশানো। সবশেষ ম্যাচগুলো ফলো করেছেন? আমরা দুই ম্যাচে 9 গোল করেছি, তাকিয়ে দেখুন ফুটবলারদের দিকে ওরা আজ কতটা খুশি। এখন এখানে সত্যি কি আরও কাউকে প্রয়োজন? আমার তো মনে হয় না। তবে এমবাপ্পের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না, দেখা যাক কি হয়। পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের। হিসেব মতে এরপর ফ্রি ট্রান্সফারে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবেন ফরাসি ফরওয়ার্ড। তবে তাকে ধরে রাখতে এখনও মরিয়া নাসের আল খেলাইফি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।